এই চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত। যারা আজকে চ্যানেলটিতে নতুন রয়েছেন আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন, পাশে দেওয়া বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথমে পাওয়ার জন্য। বন্ধুগণ, টাকা পয়সা আমাদের জীবনের একটি প্রধান জিনিস, অর্থাৎ টাকা পয়সা ধন সম্পত্তি যদি আমাদের কাছে যদি না হয় তবে জীবনের অনেক কিছু সুখ সুবিধা থেকে আমরা বঞ্চিত হয়ে থাকি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি উপায়ের কথা বলবো যে উপায়ের দ্বারা আপনাদের টাকা পয়সা খুব সহজে আর্নিং হয়ে যাবে। এর অর্থ এই নয় যে আপনি কোনো কিছু কাজ না করে আপনি টাকা পয়সা আর্নিং করতে পারবেন বা উপার্জন করতে পারবেন, বা আপনি হয়তো কোনো জাদুর বলে আপনার কাছে টাকা পয়সা ধন সম্পত্তি চলে আসবে। একটি কথা আমি অবশ্যই আপনাদেরকে জানাতে চাই যে প্রতিজন মানুষ, পৃথিবীতে যত মানুষই জন্ম নিয়েছে, প্রতি মানুষের মধ্যে দুঃখের অংশ, সুখের অংশ, ধনের অংশ থাকে। তবে যারা সেই অংশগুলি থেকে বেরিয়ে আসতে পারে, অনেক এমন থাকে যে দুঃখের অংশ অর্থাৎ দুঃখের সময় যখন আসে জীবনে সে অনেকখানি ভেঙে পড়ে, আবার অনেক এমনও রয়েছে সেই দুঃখের সময়টুকু সে মনে সাহস নিয়ে সেখান থেকে সে বেরিয়ে আসে। অনেক এমনও রয়েছে যাদের কাছে হয়তো সেই সময়টুকু অনেক ভালো, অর্থাৎ সেই সময়টুকু ধনের সময়, ধন সম্পত্তি টাকা পয়সা আগমনের সময়, কিন্তু সেই সময়টিকে সে চিনতে পারে না। তো আজকে আমি আপনাদেরকে যে উপায়টির কথা বলবো, এই উপায়টি করলে, এই নিয়মটি করলে বিধি মতো মনে বিশ্বাস অবশ্যই রাখতে হবে। মনে বিশ্বাস রেখে যদি নিয়মটিকে যদি করা হয় তবে আপনাদের কাছে ধনের আগমন অবশ্যই হবে, এবং চট করে হবে ধনের আগমন। আপনি কোথা থেকে কিভাবে পাবেন সেটা নয়, কিন্তু ধনের আগমন আপনাদের কাছে চট করে হবে। যেই কোনো উপায়ে আপনাদের কাছে ধনের আগমন হবে। আপনি হয়তো রাস্তা খুঁজে পাবেন, আপনি হয়তো না ভাবা এমন কিছু আপনার কাছে চলে আসবে যেটার কথা আপনি হয়তো কোনোদিনও চিন্তাই করতে পারছিলেন না, তেমন কিছু ঘটনা আপনার সঙ্গে হয়ে যাবে। তো বন্ধুগণ, কী করতে হবে আপনাদের, যে কোনো বারে আপনাকে গোলাপ ফুল নিতে হবে, কয়েকটি গোলাপ ফুল অবশ্যই নেবেন। গোলাপ ফুল নিয়ে আপনি সন্ধ্যের পর, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার তার পরমুহূর্তে আপনি মা দুর্গার যে কোনো মন্দিরে চলে যান, বা যদি আপনার বাড়িতে দুর্গা মায়ের যদি পুজো হয় প্রতিদিন, বা দুর্গা মায়ের যদি ফটো বা প্রতিমা যদি থাকে সেখানে আপনি বসে পড়ুন, এবং সেই ফুলগুলি আপনি কয়েকটি গোলাপ ফুল নেবেন। গোলাপ ফুলের ভিতর কিছু গোলাপ ফুল, একটি গোলাপ ফুল আপনি আপনার কাছে রেখে বাকি গোলাপ ফুলগুলি আপনি মায়ের চরণে অর্পণ করুন, মনে ভক্তি এবং বিশ্বাস রেখে মায়ের চরণে অর্পণ করুন গোলাপ ফুলগুলি। এবং যে একটি গোলাপ ফুল আপনি আপনার কাছে রেখে দিলেন, সেই গোলাপ ফুলটি আপনি যে কোনো একটি পাত্র নেবেন, স্টিলের হোক, তামার হোক, পিতলের হোক, যে কোনো একটি পাত্র নেবেন, সেই পাত্রের উপর আপনি একটি গোলাপ ফুল রাখবেন এবং বাকি গোলাপ ফুলগুলি আপনি মায়ের চরণে অর্পণ করবেন। এরপর আপনি যে পাত্রটিতে যে একটি গোলাপ ফুল যে রেখেছেন, সেই গোলাপ ফুলের কিনারে অর্থাৎ সাইডে আপনাকে একটি কপূর নিতে হবে। একটি কপূর, পুজো করার কপূর, পুজোর যে কোনো দোকানে গেলে আপনাকে কপূর দিয়ে দেবে, দামও অনেক সামান্য, 1-2 টাকা নেবে। আপনি একটি কপূর নিলেন, কপূর নিয়ে সেই গোলাপ ফুল পাত্রে রাখা গোলাপ ফুলটির পাশে কপূরটি রেখে সেই কপূরটিকে আপনি জ্বালিয়ে দেবেন। জ্বালিয়ে দেওয়ার পর আপনি 2 হাত জোর করে মনে ভক্তি এবং বিশ্বাস রেখে মায়ের কাছে বসে আপনি আপনার মনে মনে মাকে প্রার্থনা করুন যে মা, আমার কাছে যেন ধনের আগমন ঘটে, আমার কাছে যেন, আমার জীবনে যেন ধনের আগমন ঘটে। মনে সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে এবং মনে সম্পূর্ণ ভক্তি শ্রদ্ধা রাখতে হবে। এইভাবে রেখে আপনি বলুন, বলার পর আপনি সেই পাত্রে থাকা গোলাপ ফুলটি আপনি আবার মায়ের চরণে আপনি অর্পণ করে দিন। এটি হচ্ছে গিয়ে একটি নিয়ম। আর একটি নিয়ম আমি বলছি, সেই নিয়মটি অবশ্যই করুন, সেটিও আপনি যে কোনো দিনে আপনি করতে পারেন।
দিনের সূর্য অস্ত যাওয়ার পর আপনাকে তেমনি মায়ের সামনে বসতে হবে, মা দুর্গার সামনে আপনাকে বসতে হবে। আসন পেতে বসে পড়ুন, শুদ্ধ বস্ত্রে, মনে ভক্তি এবং বিশ্বাস রেখে বসে পড়ুন। সেখানেও আপনি গোলাপ ফুল একটি নেবেন, সেখানে একটি গোলাপ ফুল নেবেন এবং সেই গোলাপ ফুল থেকে 60টি পাতা আপনি প্রথমে ছিঁড়ে নেন। ফুলের যে পাতা থাকে, গোলাপ ফুলের যে পাতা রয়েছে, সেই পাতা আপনি 60টি পাতা আপনি ছিঁড়ে নেন। ছিঁড়ে নেওয়ার পর আপনি একটি পান নেবেন, একটি পান, অক্ষত পান। অক্ষত পান বলতে গেলে সেই পানটি যেন ছেঁড়া এবং ফুটা যাতে না হয়, একটি অক্ষত পান নিয়ে সেই পানের উপর 60টি গোলাপ ফুলের পাতাটি আপনি রাখবেন। রেখে আপনি একটি প্রদীপ জ্বালাবেন পানের উপর, প্রদীপ জ্বালিয়ে আপনি সেইভাবে আপনি হাত জোর করে মনে সম্পূর্ণ ভক্তি এবং বিশ্বাস রেখে আপনি মাকে আপনি বলুন, মা আমার জীবনে যেন ধনির আগমন ঘটে, ধনির আগমন যেন আমার জীবনে চলে আসে এবং আমি যেন সুখ শান্তিতে, সুখে শান্তিতে আমি যেন থাকতে পারি। অর্থাৎ আপনার যা চাওয়া, আপনার যা চাওয়া জীবন থেকে, ভগবানের থেকে আপনার যা চাওয়া, সেই চাওয়াটির কথা আপনি বলুন প্রার্থনা করে। মনে ভক্তি বিশ্বাস এটি খুবই ইম্পর্টেন্ট, মনে ভক্তি এবং বিশ্বাস আপনাকে রাখতেই হবে, এটি রেখে আপনি বলুন। দেখুন আপনার কাজ কিছুদিনের ভিতরেই হয়ে যাবে। কাজ কেমন হবে জানেন? কাজ হবে আপনার, হয়তো কোথায়ও আপনার জীবনে টাকা আছে, আপনার জীবনে ধন আছে, আপনার ভাগ্যে চক্রে ধন আছে, সেই ধনটি হয়তো আপনিও দেখতে পাচ্ছেন না, সেই ধনটি আপনার কাছে চলে আসবে এক পথের মাধ্যমে, এক পথের মাধ্যমে, এক অলৌকিক মাধ্যমে আপনার কাছে ধনটি চলে আসবে। আপনার না বলা, না জানা এমন কিছু জিনিস আপনার কাছে চলে আসবে। সেটি কোনো জাদু, কোনো তন্ত্রমন্ত্র কিছু নয়, সেটি আপনি রাস্তা দিয়ে আসবে, কামের মাধ্যমে, কাজের মাধ্যমে আপনার কাছে চলে আসবে। বা হয়তো আপনি খুবই দরিদ্র, এমন কোনো ব্যক্তির সাহায্য আপনি হয়তো পেয়ে যাবেন, যে ব্যক্তি হয়তো সেই ব্যক্তি আপনাকে কার কাছে টেনে নেবে এবং আপনাকে কোনো একটি ভালো অপরচুনিটি দিয়ে দেবে। আপনি জীবনে কোনো ভালো অপরচুনিটি পেয়ে যাবেন, কোনো সুযোগ পেয়ে যাবেন, তেমন কিছু ঘটনা আপনার সঙ্গে হয়ে যাবে। এর অর্থ এই নয় যে আপনি কোনো কিছু কাজ না করে আপনি টাকা পয়সা আর্নিং করতে পারবেন বা উপার্জন করতে পারবেন, বা আপনি হয়তো কোনো জাদুর বলে আপনার কাছে টাকা পয়সা, ধন সম্পত্তি চলে আসবে। একটি কথা আমি অবশ্যই আপনাদেরকে জানাতে চাই যে প্রতিজন মানুষ, পৃথিবীতে যত মানুষই জন্ম নিয়েছে, প্রতি মানুষের মধ্যে দুঃখের অংশ, সুখের অংশ, ধনের অংশ থাকে। তবে যারা সেই অংশগুলি থেকে বেরিয়ে আসতে পারে, অনেক এমন থাকে যে দুঃখের অংশ অর্থাৎ দুঃখের সময় যখন আসে জীবনে, সে অনেকখানি ভেঙে পড়ে। আবার অনেক এমনও রয়েছে সেই দুঃখের সময়টুকু সে মনে সাহস নিয়ে সেখান থেকে সে বেরিয়ে আসে। অনেক এমনও রয়েছে যাদের কাছে হয়তো সেই সময়টুকু অনেক ভালো, অর্থাৎ সেই সময়টুকু ধনের সময়, ধন সম্পত্তি টাকা পয়সা আগমনের সময়, কিন্তু সেই সময়টিকে সে চিনতে পারে না। তো বন্ধুগণ, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক অবশ্যই করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলটিতে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল বটনে অবশ্যই ক্লিক করুন, নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথমে পাওয়ার জন্য।